সামনে আমাদের হোলি তাই তোমাদের একটা হোলির একটা থ্রি ডি ড্রয়িং করে দেখাবো এটা পেনসিল শেড এবং ওয়াটার কালার দিয়ে হবে তোমরা যদি ভালো করে এটা ফলো করো না খুব সুন্দর ইজিলি এটা করতে পারবে এমন কিছু টাফ নয় শুধু লেখাটা একটু থ্রি ডি লিখতে হবে আর এটা সাইডে একটু কাটিং করলে ড্রয়িংটা হয়ে যাবে ঠিক আছে তোমরা এটা ফলো করো দেখো আমি কীভাবে করছি প্রথমে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই ঠিক আছে প্রথমে তোমরা একটা মোটা আর্ট পেপার ওয়ান ফোর্থ বা এ সাইজ নিয়ে নাও তারপরে পেন্সিল দিয়ে হ্যাপি হোলি কথাটা লিখে নাও লেখার পরে এটা মার্কার দিয়ে এটা ডিপ করে নাও হ্যাঁ দেখো আমি কীভাবে করছি লেখাটার আগে না প্রথমে তোমরা দুটো স্টেট লাইন টেনে নেবে লাইন বরাবর লিখবে তাহলে লেখার সাইজগুলো একই সাইজের হবে আর দুটো লাইন থাকলে তোমরা স্ট্রেট লাইন স্ট্রেট এটা করতে পারবে প্রথমে দুটো লাইন দিয়ে হ্যাপি লিখে নাও আবার নিচে দুটো লাইন দিয়ে তোমরা হোলি লিখে নেবে আর লেখাটা একটু ওপর করে করবে নিচটা একটু ফাঁকা রাখবে তাহলে সাইডে নিচে যে শেড করবো শেডের জায়গাটা থাকবে ঠিক আছে শেডের জন্য আরেকটা লাইন নিচে টেনে নিতে পারো তাহলে শেডটা তোমাদের একই সাইজ একই মাপের হবে তোমরা একটু ভালো করো ভালো করে ফলো করো লেখার টাইপগুলো কিন্তু সব ইকুয়াল একই সাইজ এবং একই মাপের হবে তাহলে লেখাটা দেখতে ভালো লাগবে এবারে থ্রি ডির ইফেক্টটা দেখো লাইনগুলো কোন কোন জায়গা থেকে কীভাবে টানছি তোমরা এইগুলো টানবে একই মাপে টানলে লেখাটা সাইজটা এবং থ্রি ডি ইফেক্টটা দেখতে একই রকম লাগবে তাই মাপগুলো খুব মেনটেন্স করতে হবে এবং মাপ এবং অ্যাঙ্গেল সাইডে যে টানছি সে অ্যাঙ্গেলগুলো ঠিক এক সাইড টানতে হবে ঠিক আছে হোলিটাও সে একইভাবে টানছি দেখো নিচের একটা লাইন টেনে নিচ্ছি হালকা করে আমি ওই লাইনে সব জয়েন করছি তাহলে সব সাইজগুলো ইকুয়েল হবে এবং দেখতে সুন্দর হবে দেখো মোটামুটি আমাদের আঁকা হয়ে গেছে এবারে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে নিচের যে পোর্শনগুলো লাইট পড়ছে না সেগুলো আমরা প্রথমে সেড করে নেবো দেখো পেন্সিল স্কেচের ওপরে ব্ল্যাকের যে পোর্শানগুলো শেডগুলো প্রায় হয়ে গেছে আমাদের ডার্ক পোর্শানগুলো স্কেচ পেন দিয়ে ডার্ক করে নিলাম আর এর পরে আমরা ওয়াটার কালার দিয়ে এর উপরে কিছু রঙ গড়িয়ে পড়ছে এই টাইপের একটা ইফেক্ট দেখাবো ঠিক আছে তোমরা রঙগুলো কিছু ইয়েলো রেড অরেঞ্জ হ্যাঁ গ্রিন এসব কালারগুলো নিয়ে নাও দিয়ে ব্রাশে করে যেন এই লেখার ওপর থেকে রঙ গড়িয়ে পড়ছে সেভাবে আঁকতে হবে ঠিক আছে যেমন রঙগুলো উপরে দিচ্ছি দিয়ে গড়িয়ে যেন নামছে সেভাবে রেড দিয়ে প্রথমে করছি স্কারলেট রেড ঠিক ঠিক জায়গায় মোটামুটি কোনো কোনো জায়গায় করে দিলাম যে রঙগুলো গড়িয়ে পড়ছে ঠিক আছে এইভাবে ক্রিমসন রেড দিলাম হ্যাঁ তারপরে তোমার ইয়েলো দেব ব্লু দেব হুম গ্রিন দেবো সব কালার দিয়ে দিয়ে ওইভাবে রঙগুলো হোলি যে হোলির রিফেক্টটা দেখাবো যে হোলি খেলা হয়েছে বা হোলি দিয়ে রঙ করেছে কেউ ঠিক আছে রঙগুলো যেন গড়িয়ে পড়ে লেখাগুলোর ওপর থেকে সেভাবে করতে হবে তোমাদের আমি যেভাবে করছি সেভাবে একটা একটা করে করো দেখো আমি ধীরে ধীরেই তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা সবাই এটা করতে পারবে রংটা যেন চিটিয়ে পড়ছে সেরকম ধরনের দেখো এবারে না শ্যাডো যেগুলো হালকা শেড আছে ওগুলো টেন বি বা ফোর বি পেন্সিল দিয়ে শ্যাডো করে নাও আর এটা যে ছায়া পড়ছে ছায়াটা নিচে শ্যাডোটা করে নিচ্ছি আমি পেন্সিল দিয়ে ঠিক আছে সাইডে শ্যাডোগুলো করে নিলাম এবার এটা ব্ল্যান্ডার দিয়ে হালকা একটা ব্ল্যান্ড করে একটু এক্সটেন্ড করে দাও যেন এটা ছায়া উপছায়া আস্তে আস্তে হালকা হয়ে গেছে ঠিক আছে তারপরে তোমার লেখার উপরে যে শ্যাডোগুলো আছে সেই শ্যাডোগুলো তোমাদের পেন্সিল দিয়ে হালকা করে সেট করতে হবে দেখো হ্যাঁ নিচের পোর্শনটা আমরা স্কেচ পেন দিয়ে করেছি কিন্তু সাইডগুলো পেন্সিল দিয়ে সেট করে দিলাম সেটাকেও আবার তোমরা ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নাও ব্যাস ঠিক আছে আমাদের লেখাটা থ্রি ডি আঁকা হয়ে গেলো এবারে আরেকটা গাছ আছে তোমার এর ওপরে আমরা কালার কিছু ছিটিয়ে দেবো যে কালারগুলো ছেটা হয়েছে হ্যাঁ ব্রাশে করে নিয়ে পেন্সিল দিয়ে ঠোকা দিলে এটা তোমার ছেটানো হয়ে যাবে পেন্সিল দিয়ে টুকটুক করে ঠুকে দেবে তাহলেই তোমরা এই ব্রাশে ব্রাশের কালারগুলো ড্রপ আকারে পড়ে যাবে মনে হবে হোলি খেলেছে কেউ একটা সাইনবোর্ড বোর্ড লাগানো আছে বোর্ডের ওপরে হোলি খেলেছে আর এটা ডি লেখাটা আছে ঠিক আছে লেখাটা এবার ওপরে পেন্সিল দিয়ে টেনে নাও টেনে এটাকে কাঁচি দিয়ে কাটিং করতে হবে ঠিক আছে কাঁচি দিয়ে ওপরে পোর্শনটা পুরো কেটে এটা বার করে দাও তাহলে মনে হবে লেখাটা উঠে আছে এবং পেপার থেকে এটা আউটে বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে তো কাঁচি দিয়ে পুরো আমরা পুরো পোর্শনটা কোন কোন পোর্শন কাটছি তোমরা ভালো করে দেখো লেখার ওপর পোর্শনগুলো সব ঠিক ঠিক হোয়াইট যেগুলো আছে লেখা ছাড়া জায়গা সেগুলো কেটে নিলাম বাস দেখো কত সুন্দর আমাদের হোলি হ্যাপি হোলি হয়ে গেল যারা নতুন স্টুডেন্ট আছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা আরও নতুন নতুন ড্রয়িং শিখতে পারবে ঠিক আছে তাহলে হয়ে গেল আজকের হোলির ড্রয়িং হ্যাঁ হ্যাপি হোলি লেখাটা কত সুন্দর থ্রি হয়ে গেল তোমরা সবাই এটা করতে চেষ্টা করো তোমরা সবাই এটা করতে পারবে ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা রাখি বাই তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো ভালো করে হোলি খেলো এবং হোলি তোমরা খুব আনন্দ উপভোগ করো